যোগাসনে গ্র্যান্ড মাস্টার প্রগত প্রসূনকে দিল্লির ফরিদাবাদ এনসিআর প্রধান কার্যালয়ে সংবর্ধিত করা হলো। রাজ্যের প্রতিভাভাবানী ছাত্র বর্তমানে জেএনইউ এর কেভি সপ্তম শ্রেণীর ছাত্র। বর্তমানে 5টি বিশ্ব রেকর্ড সহ 8টি রেকর্ড রয়েছে তার ঝুলিতে। মাত্র 13 বছর বয়সে বিরল কৃতিত্বের অধিকারী এই প্রজ্ঞাত প্রসূনের হাতে সংবর্ধনা তুলে দেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর প্রধান ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন আইবিআর সম্পাদক নীরজা রায় চৌধুরী। বিরল কৃতিত্বের জন্য ইতিমধ্যে গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞাত আরও বেশ কিছু কৃতিত্বের অধিকারী। তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে স্কুলের সহপাঠী সহ সারি শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। খেলবে 3টি ফরম্যাটের ক্রিকেট ম্যাচ। এরই মধ্যে দামামা বেজে গেল আইপিএল ক্রিকেটের। বিসিসিআই এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে দুটি আইপিএল এর ক্রীড়াসূচি। যেহেতু মার্চ এবং এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ সময়, তাই পুরুষদের আইপিএল এবং মহিলাদের আইপিএল এর সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করেননি বিসিসিআই। শনিবার মহিলা আইপিএল এর নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে আর আসর হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে 19 ডিসেম্বর হবে দুবাইতে পুরুষদের আইপিএল এর নিলাম প্রক্রিয়া, তবে সেক্ষেত্রে এই আসর অনুষ্ঠিত হবে জুন মাসে, এমনটাই সংকেত উঠে আসছে বিসিসিআই এর তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আগামী 19 ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএল এর নিলাম প্রক্রিয়া। এবছরই প্রথম নিলাম প্রক্রিয়া দেশের বাইরে। 17তম আইপিএল কে নিয়ে ইতিমধ্যেই চলছে দল গোছানোর প্রক্রিয়া। 10 দলীয় আসরে এক একটি দল বাজিমাত করতে চাইছেন এবারের এই আসরে। তবে তার মধ্যে বড় বাজেটের দল হিসেবে চমক দিতে তৈরি কেকেআর। দলে নেওয়ার জন্য প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য অলরাউন্ডার রাসেলকে। 2021 সালে টি-20 বিশ্বকাপের পর মাঠের বাইরে ছিল রাসেল, তবে এরপর এক বছর কেকেআর হয়ে আইপিএল এর অংশ নিয়েছিলেন। তবে গত 25 মাসে অনেকটাই পরিবর্তন করে আবারও ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রাসেল, যার কারণে পুরনো কেকেআর দলে রাসেলকে আনার চেষ্টা চালাচ্ছে কমিটি। সূত্রের খবর, 19 ডিসেম্বর আইপিএল এ চমক দিতে চলেছে এই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আসরের মাঝপথেই আশঙ্কা, কোচ এবং সহকারী কোচকে বাতিল করল বেঙ্গালুরু এফসি। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 0-4 গোলের ব্যবধানে পরাজিত হবার পরই এই সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু এফসি কর্তারা, যার কারণে হতাশার চাপ দলের প্রধান অস্ত্র সুনীল ছেত্রী সহ ফুটবলাররা। উল্লেখ্য, 2022-23 মরশুমে গ্রেসনকে দিয়ে বেঙ্গালুরু জয়লাভ করেছিল ডুরান্ট কাপ, খেলেছিল সুপার কাপ এবং আইএসএল ফাইনাল। তবে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হবার পরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কর্মকর্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ২৫তম টাটা স্টিল কলকাতা ম্যারাথনের প্রস্তুতি তুঙ্গে। আগামী 17 ডিসেম্বর রেড রোডে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। 1998 সাল থেকে শুরু হয়েছে ভারত সেরা এই ম্যারাথন। বড় বড় প্রাইজ মানির এই ম্যারাথনকে ঘিরে ইতিমধ্যে দেশ বিদেশ থেকে অ্যাথলিটরা আবেদন পত্র জমা দিয়েছেন। তবে এবার এই আসরে চমক দিতে পা রাখবেন এশিয়ান গেমসে রূপো পদক জয়ী কার্তিক কুমার। তাছাড়া থাকবেন অলিম্পিয়ান এবং এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন গোপি থোনাকাল এবং টানসি সিং এর মতো অ্যাথলিটরা, যার কারণে মনে করা হচ্ছে এবারের এই টাটা স্টিল আয়োজিত 25তম ম্যারাথন অনেকটাই অন্য মাত্রা যোগ করবে গোটা দেশের ক্রীড়া ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।